একটা দিন ইসলামের আলোচনা সভা আয়োজন করেছেন। বড় কষ্ট মেহনতের পয়সা থেকে, কেন এটা আপনাদের গ্রাম নয়, এসেছেন এখানে কাজের সিলসিলা রুজি সন্ধানে। তারপরও দিনের স্বার্থে দিনকে ভুলে না গিয়ে, আর আপনারা আমার মুসাদ্দিস জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রোহানি ঘরের সন্তানের সন্তান আপনারা, সেই হিসাবে সেই মসজিদে আলা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ হুজুরের আওলাদদেরকেও ভুলে যাননি, সেই হিসাবে আমাকেও আপনারা নিয়ে এসেছেন যে আপনি আসুন, আমরা কিভাবে থাকি এবং এখানেও আমরা একটা দিনের আলোচনা সভা করব, সেখানে আপনি এসে কিছু আলোচনা করবেন, একটু দোয়া করবেন আমাদের জন্য, এই উদ্দেশ্য করেই আপনারা নিয়ে এসেছেন। অবশ্যই দোয়া চাই আল্লাহ আপনাদের দুনিয়াও ভালো করেন, আখেরাতেরও কামিয়াবি দেন। তবে আরো খুশি হব যে সকল ভাইগুলো দাঁড়িয়ে আছে মাহফিলের আদব রক্ষা করে বসুন। এটা গ্রামের মতো নয় যে পাড়ায় নয় ও পাড়ায় কোনো গুণ না খাই যে একটা জলসা হয় বসে গেলেন, এখানে বছরে হয়তো একটা বার কি দুটো বার আপনারা করেন, তাই একটু বসে হককে আদায় করুন, যাতে করে আমাদের দুনিয়াতেও বরকত হয়, কারবার রুজি ব্যবসাতেও বরকত হয় এবং আখেরাতেও যাতে আল্লাহ আমাদের কামিয়াবি দান করেন। এখানে বহুত ভাইকে দেখছি যাদের সঙ্গে আমার অনেক নিবিড় পরিচিত আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ তো সবাই, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু মানুষের সঙ্গে একটু গভীর হয়ে যায়, যা তাদের পরিচয় ব্যবস্থা বেশি হয়ে যায়। যাক আমি সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে সংক্ষেপ সময় একটা বিষয়ের উপরই আলোচনা করব, যেখানেই থাকো যাই করো রসুলকে দিলে রাখো, দয়াল নবীকে দিলে রাখো, তুমি সব মুসিবত আল্লাহ দয়াতে সাহায্যে তুমি কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা আমার আল্লাহর সবকিছু উদ্দেশ্যটাই হলো মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আলোচনার দিকে যাই, ভক্তি ভরা ভালোবাসায় সকলে প্রাণ খুলে উচ্চাওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على ولا آل سيدنا جو کوئی دم ستائے تو مدینہ یاد کر لینا اللہ سبحان اللہ جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا عمر زندگی میں دکھ کے دن بھی آئی جاتی ہے عمر زندگی میں دکھ کے دن بھی آئی جاتی ہے کبھی لمحہ آئے تو کبھی لمحہ آئے تو مدینہ یاد کر لینا جو کوئی غم آئے تو مدینہ یاد کر لینا اللہم صلی علی محمد سنا ہے دو کے دن کوئی ساتھ نہیں چلتا سنا ہے دو کے دن کوئی ساتھ نہیں چلتا زمانہ چور جائے تو زمانہ چور جائے تو مدینہ یاد کر لینا
দুনিয়ার কেউ যদি সাথ না দেয়, সবাই যদি ছেড়ে দেয়, কোন গলত কাম না করে বুরাই রাস্তায় না গিয়ে মদিনাকে ইয়াদ করবেন, রাসূলুল্লাহকে নীরবে বসে দরুদ পড়বেন। আল্লাহ আমার নবীকে এমন একটা হস্তি বানিয়েছেন, মাকাম বানিয়েছেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুছ কুছ লোক তো ঐসা ভি হ্যায় গম ভুলানে কে লিয়ে দারু ভি পি লেতে হ্যায়, হারাম হ্যায় ইসলাম মে, ইসমে কোই দুঃখ খতম নেই হোতা আর জ্যাদা বাড় জাতে হ্যায়। নবীকে ইয়াদ করবে, সমস্ত মুশকিলের সমস্যা সমাধান হবে। সেই মাকাম সেই জন্য আল্লাহ সেই সম্মান আমার রাসূলকে দিয়েছে। সোনা হ্যায় গম কে দিন কোই সাথ নেহি চলতে, জমানা ছোর জায়ে তো মদিনা ইয়াদ কর লেনা, জো কোই গম সতায়ে তো মদিনা ইয়াদ কর লেনা। আল্লাহুম্মা সাল্লি আলা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استقبل الإيمان. پیارے حاضران مجلس، ہمارا بھائیرا باپ جنیرا پردہ نشینا ماں بنیرا، آج ہمرا এমন একটা বাগানে এমন একটা জায়গায় বসেছি এই ঠান্ডার সময়, সর্দির সময়,
যে জায়গাটা বয়ান নবী বলেছেন এটা একটা জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বসলে চুপ করে যারা বসেও থাকে আল্লাহ তাদের ছোট ছোট গোনা গুলো মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছেন, 104টি আসমানি কিতাব এসেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত করেছে যিনি না হলে লাউ লাকাল মা খালাকতুল আফলাক, সবসে পহলে খুদা নে জিসকো বানায়ে হ্যায়। কুরআন মজীদ মে সূরা ইয়াসিন, এই ইয়াসিন হমারে আকা কা নাম হ্যায়। জব কুছ ভি না থা, কোই ওয়াক্ত না থে, কোই টাইম না থে, কোই কাল ভি নেই, তব খুদা নে দুনিয়া বানানে সে হাজারো সাল পহলে খুদা আপনে হাবিব আপনে রসূল কো ইয়াসিন কে নাম সে পুকারে থে, বলিয়ে সুবহানাল্লাহ। খুদা নে জব ইরাদা কিয়া কিউ না মে জাহির হো, তব খুদা নে হুকুম কিয়া কুন হো যা, ফায়াকুন হো গিয়া, এক নূর হুয়া জিসকা নাম খুদা নে রাখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তব এ জমিন ভি নাতে, আসমান ভি নাতে, আরশ ভি নাতে, কুরসি ভি নাতে, ফরিশতে ভি নাতে, কুছ ভি নাতে, সবসে পহলে খুদা নে আকায়ে দু আলম মদানি তাজেদার হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো পয়দা কিয়ে হ্যায়, জোরে বলিয়ে সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদের আল্লাহ পাঠিয়েছে, যার উম্মত হওয়ার জন্য জারিল কদর নবী মূসা কালিমুল্লাহ নবী ফরমায়েতে, খোদা আমাকে যদি আপনি নবী না করে আখরি নবী উম্মত করতেন আমি নিজেকে আরো ধন্য মনে করতাম। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা ইবনে মারিয়াম হযরত আম্মাজান মারিয়াম হুজুরের সন্তান ঈসা আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ আপনি যদি আমাকে নবী না করে যদি আখরি নবীর উম্মত করতেন আমি নিজেকে বড় ফখর করতাম, ধন্য মনে করতাম। তো একমাত্র দোয়া কবুল হয়েছে হযরত আম্মাজান মারিয়াম হুজুরের দোয়া কবুল হয়েছে, তেনার সন্তানকে আল্লাহ আবার পাঠাবেন নবী করে নয় আমার নবীর উম্মত করবেন, এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের ইক্তেদাতে নামাজও আদায় করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝতে চাইছি যে আল্লাহ বড় খুশি হয়ে আমাদেরকে সেই নবীর উম্মত করেছে, আমরা ধন্য, আমরা ধন্য। যদি এই নবীর উম্মত হয়ে আমরা জান্নাতে না যেতে পারি এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় দ্বিতীয় কিছু নাই। কেন এমন একটা নবীর উম্মত হয়েছি কোরআনে আল্লাহ বলছেন না সাউফা ইউতি রাব্বুকা ফাতারদা, তাফসীর উঠা কে দেখিয়ে ফতারদা কা তাফসীর মুফাসসিরিন নে ক্যা কর লিখা লিখ কে রাখা হে, মুফাসসিরিন রে ফতারদা তাফসীর করতে গিয়ে বলছে জো আচির মাসর কে দিন জব তক নবী খুশ নই হোঙ্গে তব তক খুদা নবী কি দোয়া ইয়ানি সাফাত কবুল করতে জায়েঙ্গে, বলিয়ে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে জামাত তো মনে হয় আমার নবীর একটা উম্মত সর্ষে দানা পরিমাণও যাদের ঈমান আছে একটা কেউ জাহান্নামে থাকবে না, সব জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনুন। আজ বড় দুঃখ আমারে পাস নামাজ হ্যায়, টুপি হ্যায়, দাড়ি হ্যায়, সব কুছ হ্যায়, ফির ভি হাম দুনিয়া কি তরফ দেখে তো সবসে পিছড়া হুয়া সমাজ হাম সব বন গয়ে, কিউ সব কিছুই আছে নামাজ আছে কিন্তু আবু বকর সিদ্দিকীর সেই প্রেমটা নাই, রোজা আছে দান আছে কিন্তু সেই মহব্বত যেটা হযরত বিলাল করেছিল রসুলের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা নাই।
ভালো করে বুঝবেন, দুটো জিনিস আছে, একটা হলো আমল আর একটা হলো ঈমান। নামাজ ঈমান নেই হে, রোজা ঈমান নেই হে, হজ ঈমান নেই হে, এ ঈমান এই সরি এ আমল হে। আর আকা কে সাথ মহব্বত আর আদত কে সাথ আকা কো মান লেনা এ ঈমান হে। বলিয়ে সুবহানাল্লাহ, আমার নবীকে দিক থেকে মহব্বতের সাথে মেনে নেওয়া, আদবের সাথে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আর নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো সব আমল। যখন কোন ঈমানদার নামাজ পড়ে তখন সে আমল করবে, নেকি হবে। যখন ঈমানদার হজ করে তখন সে আমল করলো, নেকি হবে। যখন ঈমানদার রোজা রাখে তখন সে আমল করলো, নেকি হয়। আর ঈমান ছাড়া যদি কেউ নামাজ পড়ে তো নামাজের কোনো ফায়দা নাই। বড় দুঃখের বিষয়, আমরা আমাদের রাসূলকে চিনি না, আমাদের নবীর মাকাম কি সম্মান কি এটাই জানি না। বেশক আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু কেন পাঠিয়েছে? ইল্লা লিআবুদুন কিনা তা সত্য করার জন্য, কথা ঠিকই, তেনাকে রাজি করার জন্য, কথা ঠিকই। কিন্তু এবারে জিজ্ঞেস করেছে আল্লাহ আপনি কিসে রাজি, কি করলে আপনার দাসত্ব হবে? আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। তাহলে সেই নবীকেই সামনে ঠেলছে না ঠেলে নেই? সব জায়গায় আল্লাহ নবীকে আমাদের সামনে ঠেলেছে। যেইটাকে মহব্বত করো এটাকে ধরো, এটাকে ফলো করো, এটাকে ইত্তেবা করো। দুসরা আয়াত মে খোদা নে ফরমায়া কুল বরকাত লাম কুল, ইয়ানি ফরমাইয়ে নবী কো ফরমানে কে লিয়ে খোদা নে ফরমা রহে হ্যায় কালামুল্লাহ মে কুল, আপ ফরমাইয়ে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জো শখস কহতে হ্যায় মে রব কো প্যার করতে হ্যায় উন লোগোঁ কি ইয়ে দাওয়া কা সচ হ্যায় তো ফতওয়া ভি উনহী। পহলে ইত্তেবা নবী কো করনা পড়েগা। বলি সুবহানাল্লাহ, যদি আমরা বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য যদি হয় তাহলে প্রমাণ দিতে হয়। আল্লাহ বলেছে কি হাবিব আপনি বলো, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, ফতওয়া ভি উনহী আপনাকে যেন ফলো করে। কিন্তু এখানে একটা কথা, কারো শরীরে দিনের সম্পর্ক না থাকে তাকে ইত্তেবা করা যায়? আজকে এই ঠান্ডার সময় কমিটি যদি একটা দিতে আরো ভালো হতো, তাহলে আমাকে কপালে ঠান্ডা লাগতো না। এই যে আপনারা এই ঠান্ডায় বসে আছে কেন? ভালোবাসা আছে বলে এসেছেন তো নাকি? ভালোবাসা আছে বলে দুনিয়ায় লাখো কোটি মানুষ আছে, লাখো কোটি পুরুষ বা নারী আছে, কিন্তু দেখুন একজন স্বামী তার স্ত্রীর জন্য বাজার করছে, মার্কেটিং করছে, একটা স্ত্রী দেখুন তার স্বামীর জন্য সবকিছু তৈরি করছে, কেন? ভালোবাসা থাকলে তবে তার কথা মানা যায়, তাকে ফলো করা যায়, তাকে অনুসরণ করা যায়, তার জন্য অনেক কিছু করা যায়। লেহাজা মানা এ হুয়া ফত্তা বিউনি কি আন্দার প্যার ছুপা হুয়া হ্যায়। আগর জাহির সে দেখে তো ফত্তা বিউনি কে আন্দার প্যার মালুম নেই হোগে, মগর ইসকে আন্দার এক রাজ হ্যায় ফত্তা বিউনি, মহব্বত কে সাথ ইত্তেবা করনা হোগা, প্যার কে সাথ মাননা হোগা। নেই তো ক্রিস্টান ইহুদি লোক ভি হামারে নবী কো মানতে হ্যায় মগর মহব্বত কে সাথ নেই মানতে, জো ফায়দা হ্যায় ও কাম কর লেতে হ্যায়। তো লিহাজা হম সবকো মহব্বত কে সাথ নবী কো মাননা হোগা, ইত্তেবা করনা হোগা। যারা নবী কে মহব্বত ইত্তেবা সাথে মানবে তাদের সম্বন্ধে আল্লাহ বলছে কি হাবিবুকুম আল্লাহ, হাবিব বলে দি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসবে ফায়দা আছে না নাই বলুন? আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, তিনি যদি কাউকে ভালোবাসে ফায়দা আর ফায়দা কি ফায়দা আছে? ওয়ান ফরুন খুসুন ওয়াকুম আল্লাহু গফুর রহিম।
তাদেরকে আল্লাহ ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ জানাচ্ছে আমাকে তারা বড় মেহেরবান দয়ালু পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। গুনাহ যদি মাফ করাতে চান, মহব্বতের সাথে প্রথমে মানতে হবে তাকে। বলুন আওয়াজ দিন দয়াল নবীকে, বলুন আওয়াজ দিন দয়াল নবীকে। একটেনা করতে হবে কাকে? দয়াল নবীকে। নবীকে আমাদের কাছে আল্লাহ ঠেলা দিয়েছে যে ইনাকে ধরুন, ইনাকে পিয়ার করুন। আল্লাহ পাক কোরআন পাকে তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি আমি আমার রসুলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, সংসার করবে আমার নবীকে দেখো, তোমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমার নবীকে দেখো, তোমরা কারবার করবে বিজনেস করবে আমার নবীকে দেখো, তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো, তোমরা বন্ধুত্ব করবে আমার নবীকে দেখো, তোমরা দায়ের ইসলামের সঙ্গে মিশবে আমার নবীকে দেখো, কারণ আমার নবী তোমার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মডেল হয়ে এসেছে। আল্লাহ সন্নাত মানে যেটা করে নবী, যেটা করেছে তার হুকুমে করেছে, কিন্তু সরাসরি দেন আল্লাহ, তাহলে আল্লাহর হুকুম অর্থাৎ কোরআন, কোরআন অনুযায়ী নবী করেছে, নবীর সন্নাত ওটাই হল কোরআনের বাস্তব। তাই আমাদেরকে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি, বলেন মান আহাব্বা সুন্নতি, আকীদা গুলো বোঝেন, মান আহাব্বা হাদিসি, বলেন রাসূল নবীর প্রত্যেকটা হাদিসের সহি আমাদেরকে সম্মান করতে হবে, কিন্তু সব হাদিস আমলের জিন্দেগিতে আসবে না, সঞ্চালিত নাই, সব হাদিস আমল করা যাবে না। আমরা নিশ্চয়ই জানি অনেক হাদিস আছে যেগুলো আমরা সমাজে শুনেছি, কিন্তু সেগুলো আমলের ক্ষেত্রে আসা যায় না। নবী পাসাল্লাম এই জন্য বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসে সে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। যদি বলুন সুবহান আল্লাহ, নবী মদিনার আরবি শরীফে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কিয়ামতটা কবে হবে? বিসমিল্লাহ বলে হালাল খাবেন ও তো লিখে আছে, গরিবকে খিলাবেন ও তো লিখে আছে, বড়দের মানুষকে খাওয়াবেন ও তো লিখে আছে, আর যে তাবারুকটা হচ্ছে সিন্নিটা হচ্ছে ওদের যারা দান করেছে ও তো লিখে রয়েছে। হায় গুনাহ রয়েছে, তবে শুধু পেটের জন্য আল্লাহ
কোন সন্দেহ নাই মিথ্যারা। তবে কবে কবি আর রাসূলুল্লাহ ওই মানুষকে যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিল, মা দাত্তালাহা, বেশি বেশি চিন্তা করা। প্রতিটা নফস আমরা করি পরকালের চিন্তা, বলবো কিনা বলুন, কিন্তু এই মুহূর্তে চিন্তা হবে না, হবে না। তাহলে এই মাহফিলে করছেন একটা ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ কি ধ্বংস না হয়ে যায় এর জন্য একটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল? যাকেই আনবেন, যখনই আনবেন, শুধু খেয়াল রাখবেন সে নবীর পক্ষে নাকি, সে নবীর পক্ষে নাকি। এইটুকু একটু মেসেজ দেখলাম, খেয়াল রাখবেন। করতে পারি না, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে আমরা যদি দুনিয়ায় সুলতানে হিন্দকে ভালোবাসি, আমি গতকালকে এসেছি বিশ্বের দ্বারা, আমি হুজুরে, আমি অ্যাকচুয়ালি বাইরে জলসা নিয়ে আমি এর আগেও বলেছি, আজও বলছি, বাইরে জলসালে আমার জন্য খুব কষ্ট হয়, আমি বেশি সফর করলে খুব ক্লান্ত হয়ে যাই, কিন্তু তারপরে সব জায়গায় এই লতায় একটু অলিদের দরবার ঘোরা ভালো লাগে। আপনারা জানতাম না অলিদের দরবার, অনেকে তো আমার অলিদের দরবার মানতে চাই না। শুনুন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা, এবং শত্রুর গুণ দুনিয়ার থেকে পাওয়ার আল্লাহ বেশি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানে হিন্দ আতায় রাসূল, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন আজমিরি, সঞ্জালি হাসানি হুসাইনি, তিনি দুই কুল থেকেই পেয়েছে, ইমামে হাসান হুজুরের কুল পেয়েছে, হুসাইন হুজুরের কুল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনা রসিলা, হিন্দুস্তানের মানুষ আমরা দিন ইসলাম পেয়েছি, এখন কত মসজিদ, কত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু সূচনা ওনাদের দ্বারাই হয়েছে। অর্থাৎ তেনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, ইজবাত রাখবেন। আমি কেন গিয়েছি? আল্লাহওয়ালা বলে তাই গেছি, আল্লাহকে ভালোবাসে বলে গেছি, রসুলকে ভালোবাসে বলে গেছি, উদ্দেশ্য তো সে আল্লাহ রসুল। অর্থাৎ যাবে গিয়ে কে কি করছে দেখার দরকার নেই, আমি সেটাই করব যেটা আমার রসুল করতে বলেছে। ফাতিহা শরীফ পড়া, দোরা ইখলাস, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে হাত উঠানো, ওলি ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল শিখিয়েছে, সাহাবারা শিখিয়েছে। আসেন আমি আলোচনার দিকে আবার যাই।
আল্লাহ নবী তাহলে কি উত্তরটা দিয়ে বাবা ছেলে দুনিয়া যেটাকে মহাপুর করবে তার সঙ্গে থাকবে এই জন্য কিভাবে আমাকে সারাদিন নামাজ পড়তে ভালো লাগে আমি নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে তেরা তেরা পড়বো এটা কি আমাকে বড় ভালো লাগে আল্লাহ নবী শুনে বড় খুশি হতে লেগেছে আর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বড় ভালো লাগে বছরে পাঁচটা আমাকে সর্বসময় কাবা শরীফ পড়তে ভালো লাগে বিষয় বলতে লেগেছে এই বদলিতে তোমাকে কি ভালো লাগে আমাকে ভালো লাগে আপনার কদমে ঘুরে বসে আপনার নূরে কেউ নামাজের কথা বললো কেউ রোজার কথা বললো কেউ হজ কাবা তওয়াফের কথা বললো সবটাই ভালো সবটাই ভালো কিন্তু সিদ্দিকি আকবরের কথাটা শুনে চেহারা খারাপ হুজুরের খুশি হয়ে গেল জোরে বলুন আর আমার নবী যখন খুশি হয় সাহাবারাই বলে যেন আল্লাহ কোরআনটা খুলে যায় জোরে বলুন কোরআন যখন খোলে যেমন ভালো লাগে আমার নবী যখন হাসে যেন মনে হচ্ছে কোরআন খোলে জোরে বলুন সুবহানাল্লাহ এক রায়াতের মধ্যে আছে আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে পড়লেন বিছানাতে রয়েছেন সাহাবা হুজুররা নামাজের সময় হয়েছে রসুল অসুস্থ আকরা সিদ্দিক আকবর হুজুরকে ইমাম বানিয়ে নামাজ পড়তে লেগেছে আমি তো নবীর পথে আলোচনা করছি আপনারা শুনছেন তো নাকি পিছনের ভাইরা শুনছেন তো নাকি রসুলের কথা শুনবেন তো নাকি তা কেননা আমরা তো অনেকে ভাবি যে নামাজের কথা হয় না রোজার কথা হয় না দেখুন আল্লাহর নবীকে নামাজেরও নামাজ বানিয়েছে জেনে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজকে দেখুন আরে নামাজ তোমার উপরে তো আমার জান কুরবান হয়ে যাবে নামাজ তুমি তো আমার নবীর মাকাম বুঝিয়েছো জেনে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজের মধ্যে দেখুন নামাজের তেরাত আছে কার জন্য আল্লাহর জন্য রুকু আছে কার জন্য আল্লাহর জন্য তসবিহ আছে কার জন্য আল্লাহর জন্য সিজদা আছে কার জন্য আল্লাহর জন্য নামাজ কার জন্য বলুন বলুন বস খাস খোদা কে লিয়ে নামাজ হতে হবে ইসমে কিসি গায়র কো এন্ট্রি হোনা মানা হ্যায় জব কিয়াম মে খড়ে হো জাতে কাবা কি তরফ মুখ করকে আপকো খালিস খুদা কে লিয়ে নামাজ আদা করনা হ্যায় সূরা ফাতিহা পড়িয়ে সাথ মে কোই সূরা মিলাইয়ে রুকু খুদা কে লিয়ে সুবহান রব্বিল আযীম রুকু কি তাসবিহ ভি খুদা কে লিয়ে খড়ে হো জাইয়ে ফির সিজদা সুবহান রব্বিল আলা ই তাসবিহ কিসকে লিয়ে খুদা কে লিয়ে দুসরা সিজদা খুদা কে লিয়ে আগর দো রেকাত নামাজ হ্যায় তো আপ বৈঠক মে জব বৈঠ জায়েঙ্গে তো আপকা দিল আবি সালাম
فارغ ہونا ہے تب خدا نے فرمانے لگا تم چاہتے ہو تمہارے نماز قبول کر لے, بے شک ہم سب چاہتے ہیں, تو خدا نے فرمانے لگا اس نماز میں میرے حبیب کو سلام دے دو. بولیے سبحان اللہ. اللہ نماز تو صراط کے لیے, اس میں غیر کو کیوں بلا رہے ہیں؟ میرے خدا نے فرمایا میرے حبیب میرا کوئی غیر نہیں ہے, میرا نہیں ہے. جڑے بولیے سبحان اللہ. التحیات للہ والصلوات الطیبات. بولن بولن. السلام علیکم ایھا النبی. نبی کے سلام نبی نماز ہمیں صحیح نماز مدد اللہ نبی کے سامنے کو رکھ دیے. دیکھو جڑے بولیے سبحان اللہ. نبی چین نبیر مقام بچوں میں سبٹائی بیکار ہو جائے. قرآن اللہ بولچن تمہارے کتھار آواز جدی نبیر کتھار آواز تھی بیشی ہوئے جائے تمہارے زندگی سمست عمل کے اللہ برباد کر دے. ধরুন কেউ পঞ্চাশ বছর হজ করেছে, পঞ্চাশটা তাহাজ্জুদ করেছে, পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ বছর রোজা রেখেছে, কিন্তু একদিন নবীর আওয়াজের উপরে তার আওয়াজ চলে গেছে, তার সমস্ত আমল কি হবে? বলুন. কোরআন বলেছে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে. বলুন আপনি ভেবে দেখুন আপনার পঞ্চাশ বছরের নামাজ, পঞ্চাশ বছরের রোজা, পঞ্চাশ বছরের হজ, পঞ্চাশ বছরের তাবলীগ, পঞ্চাশ বছরের সমস্ত ভালো কাজ একবার নবীর আওয়াজের উপর যদি আওয়াজ ওঠে সাতবার মা নবীর মাকামটা কি বুঝছেন? সম্মানটা চলছে. আল্লাহ নবীর মাকাম কত শোনে এই যুবতীরা তরুণেরা বাপেরা আদম সাবিল্লাহে ফরমানে লাগা আল্লাহ আপ কিস মে রাজি হ্যায় আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ বললেন আদম এ আদম আমি আল্লাহ বা তোমাকে দুনিয়ার জন্য বন্ধ ফল খাইয়ে পাঠাবো. এ আদম আমার ফয়সালার উপরে তুমি কি রাজি? আদম আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, এমন করে ফেরাও তোমাকে আগুন দেবে, ওই আগুন সেই আমি আল্লাহ তুগলা বানাবো তোমাকে. মুসা কালিমুল্লাহ বলেছে আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা কালিমুল্লাহ তাদের রাজি. হার নবী মনে ফরমানে লাগা আল্লাহ আপনারে দা মুসা কালিমুল্লাহ তারে দা আপ ইসমে খোশ হে মুসা কালিমুল্লাহ সিমে খোশ হে ঈসা রুহুল্লাহ নবী ফরমানে লাগা মওলা আপনারে দা ঈসা রুহুল্লাহ কাবিরে দা. হার নবী মনে ফরমানে লাগা মওলা আপ কিসমে খোশ হে আল্লাহ তাআলা নে ফরমানে লাগা হে মেরে নবী উনি সুন লো মেরে হাবিব কা ফরজা হে মেরে হাবিব কিসমে খোশ হে মে খুদা তাআলা উসি মে খোশ হো আল্লাহ নবী না তেরা জি এ তোমার ছিল আল্লাহ তাআলা জি আমার নবী বাপের মাকাম আল্লাহ কত করেছে দেখো এই জন্য আমার আল্লাহ বাপ করে দিলে এ কোন জিনিস জানতে চাইতে আল্লাহ নবীকে সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উনজুর আমাদের দিকে দেখো এই উনজুর মানে হলো দেখো কিন্তু এই উনজুর আয়াতটা মানে হয় রাখাল যারা পশু পাখি নয় জীব জন্তুকে চড়ায়. তো সাহাবারা বলে উনজুর না হুজুর আমাদের দিকে দেখো, কিন্তু ইহুদিরা এই কথাটা যেই বলে মনে মনে রসুলকে রাখাল বলে ডাকে, নাউজুবিল্লাহ বলে. আল্লাহ দিনের খবর জানে না, জানে না এই সরি রুআইনা, রুআইনা মানে হচ্ছে দেখুন, আর রুআইনা মানে আরেকটা কথা হলো রাখে, কিন্তু সাহাবারা রুআইনা বলে আমাদের দিকে কৃপা করো দেখো. আর ইহুদিরা যখন ডাকে কিন্তু সেটা তারা গুস্তাগি মূলক করে ডাকে. আল্লাহ বাকিটাও বরদাস্ত করলেন না, কি করলে আয়াত নাজিল করে দিলেন কলা উনজুর না, এ তোমরা যখন ডাকবে আমার হাবিবকে উনজুর না বলে দেখেন দয়া করে আমাদের দিকে একটু খেয়াল করুন. জোরে বলুন সুবহানাল্লাহ. সেই নবীকে ছিল আমাদের মকসাদ এটাই.
নবীকে চিনে, আর নবীকে যে চিনতে পারবে সেই তো ফারুকে আজম হয়েছে, আর যে চিনতে পারেনি সেটা আবু জেহেল হয়েছে। নবী চিনলে দেখবেন অটোমেটিক আপনার নামাজ, জাহাজ, যাকাতে সবইতে মন লাগবে। নবী না চিনলে নামাজ আছে কিন্তু কাস্টমারকে ধোকা দিয়া বন্ধ হবে না, রোজা আছে গরিবের সামান্য পয়সা ঝেড়ে নিতেও পিছপা হবে না, আর নবী চিনে গেলে নামাজও আসবে, রোজাও আসবে, হজও আসবে, পাশাপাশি ধোকা, চিটিবাজি, প্রতারণা সবতে অটোমেটিক কেটে যাবে। কেন? আমার দয়াল নবীগুলো পছন্দ করেন, আমি করবো না। এই মেন